শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে দর্শক ঈদের আজ বেশ কয়েকটি দিন পেরিয়ে গেল তারপরেও কিন্তু ঈদের একটি অন্যরকম আমেজ আমরা সবাই অনুভূতি করছি অনুভব হচ্ছে আমাদের সবার মাঝেই একটি অন্যরকম সময় যাচ্ছে এবং সেই জন্যই আমাদের আজকের এই রাঙা সকাল অনুষ্ঠানটিতে অতিথি আলাপনে আমরা এমন একজনকে রেখেছি যার সঙ্গে আলোচনায় আমরা ভীষণ রকমের আনন্দ উপভোগ করব এবং একই সঙ্গে আমরা যেটি ভাবছি যে আপনারাও অনেক বেশি উপভোগ করবেন তো সে কে রয়েছে তা অবশ্যই রুম্মান জানাবে জানাচ্ছি পুরো রাঙা সকাল রয়েছে আপনাদের সঙ্গে এবং একই সঙ্গে রয়েছে কাজী রসনারা সাকি এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান দর্শক শুভ সকাল এবং ঈদ নিশ্চয়ই আপনাদের ভালো কাটছে সাকি ঈদ কেমন কাটছে আমারও ভীষণ রকমের ভালো কাটছে তোমার সঙ্গে আজকে আমার প্রথম বসা ঈদের ভেতর হ্যাঁ কেমন আছো তুমি আমি খুব ভালো আছি এবং সেজন্য আমি তোমাকে একটা ঈদের উপহার দিতে চাই দেব এখনি প্লিজ অবশ্য দিলে তুমি পালিয়ে যাও কিনা সেটা আমি দেখছি আমি একটা গান করব রুম্মানের গলায় গান প্লিজ প্লিজ কি মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি অপরূপ সুন্দর লাগছে এ মনের গভীরে তার ছবি আঁকা আছে তুমি সেই সুন্দর চোখে ভাসছে বলো তো বিশেষ কোনো কারণ আছে তোমার গলায় আজকে গান অবশ্যই এটি আসলে গান নয় এটি একটি জিঙ্গেল এবং সেটি দর্শক আপনারা সবাই জানেন এই জিঙ্গেলের সাথে সম্পর্কযুক্ত একজন বিশেষ মানুষ আমাদের আজকের বিশেষ রাঙা সকালের অতিথি হয়ে এসেছেন তিনি ছিলেন 90 দশকের শীর্ষ জনপ্রিয় মডেলদের একজন যার মডেলিং আমরা আমাদের আঁখি পল্লব দিয়ে অপলক দেখতাম দেখতাম বলছি ছিলেন বলছি কারণ তিনি এখন সেভাবে কাজ করেন না যদি এটাও সত্যি শিল্পীরা কখনো অতীত হন না তারা তাদের কাজের মাধ্যমে সবসময় বর্তমানে বিরাজ করেন আর আমাদের বর্তমান হলো আমরা ভীষণভাবে সেই মডেলকে মিস করি যার নাম বলে আপনারাও নিশ্চিতভাবে বলবেন এতদিন কোথায় ছিলেন হ্যাঁ দর্শক আজ ঈদের আনন্দ আয়োজন আমরা পেয়েছি প্রিয় মডেল পল্লবকে চলুন শুরুতে তাকে স্বাগত জানাই শুভ সকাল ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা ওকে কেমন আছেন মানে আমরা তো খুব এক্সাইটেড অনেক দিন পরে আপনাকে পেয়েছি আমরা আসলে সত্যি খুব মিস করতাম এই রাঙা সকাল অনুষ্ঠানে এই আসনে যারা বসেন তারা সবাই সাদা মনের মানুষ এবং তারা সবাই তাদের কাজের মাধ্যমে সাদা কাজের মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে আলো ছড়িয়ে যান এবং আপনিও সেরকম একজন কারণ আপনি 90 দশকে এত এত অসংখ্য ভালো কাজ করেছেন যে কাজগুলো এখনো কিন্তু আমরা ভুলতে পারিনি তো সেই আলোকিত মানুষের সাথে আজকে সকালটি আলোকিত হোক এই প্রত্যাশা আমাদের রুমান আমি শুরু করতে চাই অবশ্যই আজকের এই জায়গায় বসে কেমন লাগছে এবং একই সঙ্গে যেহেতু ঈদের দিন চলছে আমরা বলছি যে ঈদের কয়েকটি দিন পেরিয়ে গেছে তারপরে ঈদের আমেজ আমাদের ভেতর এখনো রয়েছে তো সেই জায়গা থেকে ছোটবেলার কি মনে পড়ছে ঈদের দিনগুলোর কথা যদি জানি ঈদের দিনের থেকে ঈদের আগের দিন মানে ওইটা বেশি আর কি মজা আচ্ছা ঈদ তো শেষ হয়ে গেল হ্যাঁ শেষ কিন্তু ওই যে কালকে কোনো জিনিসের অপেক্ষায় থাকতে তো ভালো লাগে তারপরে হলো কি যেমন এবছরেরটা বলি আমি একসময় দেখলাম যে চান রাতেও কেউ আমার ফোন করে না আমি দেখলাম যে আমি এত ফোন আসে চান রাতেও কেউ ফোন করে নাই আর তাহলে বোঝা যায় যে একটা মানুষের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আর এখানে শুনছিলাম না যে মিষ্টি মিষ্টি অপলক দৃশ্যে রাইট এটা 2020-তে আজকে আমাকে এই সামনে আলোচনা করতে হবে বা ইউটিউব আসবে বা এগুলো না মাই গড এগুলো তো জানার প্রশ্নই ওঠে না মানে কিভাবে জানবো এখন মাঝে মাঝে আমাকে বন্ধুরা যখন বিভিন্ন বিজ্ঞাপন পাঠায় এত সালে মানে রিকল করা আর হয় কি টানা প্রতিদিন কাজ করতাম তো মানে এক পর্যন্ত টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে সবকিছু মিলায় ভালো একটু এখন কি করছেন আপনি আজকে এই মুহূর্তে আমি বাসায় থাকা আর একটা ব্যবসার সাথে অনেকদিন ধরে ইনভলভ ছিলাম ওটা একটু হ্যাং আপ হয়েছিল ওটাকে শেষ করার জন্য চেষ্টা করা আর অ্যাট দ্য সেম টাইম অনেক কিছু দেখে মনে হলো যে ট্রেডে কাজ করি তা বড় ভাই যারা যারা আছেন বা রানিং ডিরেক্টর যারা আছেন বললাম যে লেটস স্টার্ট শুটিং এগেইন বিকজ আমি যে কারণের জন্য কাজগুলো করতে পারছিলাম না সেগুলো এখন আর নাই এখন টোটাল ফ্রি হয়ে গেছি আচ্ছা বর্তমান এবং ভবিষ্যতের প্রসঙ্গে যাওয়ার আগে আমরা একটু অতীতেই থাকতে চাই কারণ অতীত খুব উজ্জ্বল আপনার এবং সেই উজ্জ্বল জায়গায় আমরা উঁকি ফেলতে চাই এবং আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই আপনার বাবা মা ছোটবেলা থেকে কোন মূল্যবোধে তারা আপনাকে মানুষ করেছেন এবং আপনারা ছয় ভাই বোন হ্যাঁ দুই ভাই চার বোন আমি ফোর্থ রাইট একটু শুনি আপনার কাছ থেকেই শুনি আচ্ছা আমরা দুই ভাই চার বোন আমার বাবার নাম দেবরঞ্জন চক্রবর্তী জি
উনি সংস্থাপন মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। এরপর মা দুলালি চক্রবর্তী, উনি হাউস ওয়াইফ। আমরা দুই ভাই চার বোন। প্রথমে ভাই পলাশ, তারপর হলো পলাশ দা, তারপর হলো তাপসী দি বড় বোন, তারপরে মানসী দি, তারপরে পল্লব, তারপরে ইলু, তারপরে অরুণা। মানে প্রথমে ভাই, তারপরে দুই বোন, তারপরে আমি, আমার ছোট দুই বোন। বর্তমানে বড় ভাই এক্সপায়ার করাতে দুই বোনের, বড় বোন থাকে কানাডাতে, আমার ইমিডিয়েট যে বোনটা ও ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স করে, ও ও দেশে থাকে, আমি মাকে নিয়ে থাকি। আমি তো পড়ালেখাই করি নাই বললেই ভালো হয়। আমরা বিশ্বাস করি না আপনি 88 সালে এসএসসি দিয়েছেন। কমন, লেট মি ফিনিশ। এখন বাকিগুলো না হয়েছে কি, যে টাইমে মানুষ পড়াশোনা করে ওই টাইমে আমি ক্যামেরার সামনে, তো আই স্টার্টেড মর্নিং সিন্স 1991 ব্রাদার। তো ওই সময় 91 সালে ইন্টারমিডিয়েট শেষ করে ইউনিভার্সিটিতে পড়তে হবে, কেউ ডাক্তারি কেউ ইঞ্জিনিয়ার। আমি তো রেজাল্টের চিন্তাই করতাম না যে আবার দেওয়া লাগে কিনা, আমার টেনশন থাকতো এগুলা। যাই হোক, আল্লাহ বাঁচাইছে যা। আচ্ছা, আপনি ছোটবেলায় কি ভেবেছিলেন বড় হয়ে কি হবেন? আমি ছোটবেলায় শুধু কাটছে যে আমি পাস করবো কিনা, বড় হওয়া তো পরের কথা। সে ফর এক্সাম্পল বললে কেউ বিশ্বাস করবে না, বাট দিস ইজ ট্রু। লাইক ছোটবেলার আতঙ্কে কাটছে ওই রেজাল্ট বা পরীক্ষা ওরিয়েন্টেড, এছাড়া সব ভালো। পড়াশোনাটা বাদ দিলে খেলাধুলা, গান বাজনা, ওই 83-তে আমি মিঠুন চক্রবর্তী ওনাকে দেখে কাড়া বলে পড়ছিলাম, মানে ফ্যাশন আর কি। 83 আমার ম্যাট্রিক হলো 88, তখনই মায়ের খাওয়া শুরু করছি। মনে করেন যারা সরকারি ঘরে ছেলে মেয়েদের হয় কি এই পড়তে পর, ওরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, আমার পাশে একটি সবচেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ হয়ে যাচ্ছে। বাট আমার না ওই কি, ওরা রেজাল্ট খুব মানে খুশি, আর আমি তো মাই গড। পরিবারের শাসন ব্যবস্থাটা কেমন? শাসন ব্যবস্থা এই জায়গায় আসলে বুঝতে পারবো মার খেতে হয়েছে নিশ্চয়ই। পরিবারের শাসন ব্যবস্থা মায়ের, এটা তো রেগুলার। যেদিন মা না মারতো সেদিন ভাবতেন যে বাবাই মনে অসুস্থ, ট্রাস্ট মি। আর মিডিয়া ইন্ডাস্ট্রিতে এটা কাজ করে যে এরকম, এটা আমি জানতাম না। আলম ভাই মিডিয়া গুরুদের না, বাবা এত কঠিন ছিলেন, সেখান থেকে তো মিডিয়ায় কাজ করাটা আরো কঠিন ছিল। আরে কি করব, আমরা তো বাড়ি দেশের বাড়ি পাঠিয়ে দিই। আমরা শুনি আপনার সম্পর্কে, কি দর্শকদেরকে যদিও নতুন করে জানাবার কিছু নেই, কিন্তু আমাদের একটা অনুষ্ঠানের নিয়ম আছে যে কিছুটা দর্শকদেরকে জানাতে হবে যে গেস্ট থাকে তার সম্পর্কে। সেই নিয়ম রক্ষার জন্যই আবার নতুন করে জানাচ্ছি দর্শক, 90 দশকের একজন সুপরিচিত মডেল পল্লব। অনেক বিজ্ঞাপন চিত্রে সে সময় পল্লবের ছিল উজ্জ্বল উপস্থিতি। 1991 সালে আফজাল হোসেনের পরিচালনায় বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়া জগতে প্রবেশ তার। এরপর একে একে কস্কো সাবান, হ্যানোলাক্স, হোয়াইট প্লাস, তিব্বত নারকেল তেল সহ বহু বিজ্ঞাপনে কাজ করেছেন। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন কয়েকটি টিভি নাটকেও। অভিনয়ে পল্লবের অভিষেক ঘটে 1995 সালে দেশের প্রথম প্যাকেজ নাটক আতিকুল হক চৌধুরীর পরিচালনায়। প্রাচীর পেরিয়ে নাটকে অতিথি চরিত্রে অভিনয় করেন। নিঃসঙ্গ, গাঙচিল, নীরব, মোহনা, শেষ ফেরা, যে যেখানে দাঁড়িয়ে এখনও দাঁড়িয়ে রয়েছি, হঠাৎ বসন্ত, প্রত্যাখ্যান, শব্দের সীমানা তার উল্লেখযোগ্য নাটক। একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন পল্লব। অনেক প্রাপ্তি বলা যায়। এত মনে আছে আপনাদের? এবং কয়েকটি নাটক না, আপনি অনেক অজস্র নাটক। আমি তো এটাই করতাম, মানে লাইক শুটিং করতাম, মানে প্রতিদিনই তো। আমি তো আর কিছু করি নাই জীবনে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে আলম, আলম ভাই, মানে 91 সালে তখন ইউনিভার্সিটি জিমে আমি বাস্কেট খেলি, বলে যে আমাকে ডাক দিছে যে মডেলিং করবেন। এই ওয়ার্ডটাই তো আমার কাছে নতুন, মডেলিং। জি, মডেলিং আমাকে দিয়ে হবে? হ্যাঁ, আমাদের একটা মাসলম্যান ছেলে দরকার। তা আমি নাজিরাবাদের ব্যায়ামাগারের অ্যাড্রেস দিছি। তা আমি বললাম যে এরকম আমি কোথায় মানে যেতে হবে? বলে যে তখন আফজাল ভাইয়ের পিয়ারসন্স চলতেছে, হিট, মাত্রার কথা বললাম। আমি আচ্ছা অ্যাড্রেস বললো যে এতটা সময় লাইক 11টার সময় আসতে হবে। এই আর কি জীবনে এই। তা আমি পরে বললাম যে ওখানে যে দেখলাম আফজাল হোসেন, ওর বাবা বিখ্যাত আর্টিস্ট, কাঁপাকাঁপি লাগতো আর কি। যে রুমে আমাকে নিচে মাত্রা মতিঝিল থানার উল্টা দিয়ে থাকতো, এই আলম ভাই ইন্ট্রোডিউস। তারপরে যা দেখেন ওই যে প্রতিদিন ডাকলে যা হয় আর কি, আমার তো হবে। ইনফ্যাক্ট শিখার টিকা পড়ে, বাট আমার ওই ওগুলো ভালো লাগতো, বাট ওইটা করলে এটা হয়, এগুলো আমি জানতাম। তার মানে বাস্কেটবল খেলতেন? আমি ক্লাস 3 থেকে বাস্কেট খেলি। আর কি কি খেলতেন? না আমার কি, আমি তো লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে বড় হয়েছি। ওখানে ট্রেনাররা যারা বিসিএস পাস করে ওখানে ট্রেনিং নিতেন, ওনাদের খেলার আইটেম সব আছে ওখানে, এখন যেটা পিএটিসি সার্ভার। সো ওখানে আমার যে সাইজ তাতে ওই জায়গাটা একটুখানি ফাঁকা থাকতো, কারণ
ওইটা কেউ নিত না দেখে বল দুই তিনটা থাকলে একটা ভাগে পেতাম তো বাইরে গুতাগুতি ড্রিবলিং করতে করতে সবাই সরে গেলে মারতে 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 কোন সময় যে মানে শেখা হয়ে গেছে আই ডোন্ট নো ওকে হ্যাঁ মানে এমনই শেখা হয়ে গেছে যে আমার কারণ মারার ইচ্ছা ছিল আমার এখানে একটা র‍্যাক পড়ে গেছিল পায়ে আর হাতে এত ছোট অবস্থাতে খুব কম মানুষই খেলে বাট ওইগুলো যে পরবর্তীতে কাজে লাগবে এটা আমি সে ফর এক্সাম্পল মিডিয়ান ইজ দ্য বডি ল্যাঙ্গুয়েজ রাইট বাস্কেট খেললে আপনার বডি ল্যাঙ্গুয়েজ তৈরি হয় যেমন নাচলে দেখবেন এক্সপ্রেশন থেকে শুরু করে ওই জিনিসটাই ওখানে আর কিছু না লাইক গ্রিপ যদি করতে পারেন তবে রেসপেক্ট থাকতে হবে আমি যে করবো ভালোবাসা না থাকলে ও হবে না বাট মজাটা হলো কি অনেকে জেনে করে আমি জেনে মানে না জেনে করা থাকে না আমি খুব একটা কোনটা ভালো আবার প্রশ্ন করলে যদি মাইন্ড করে হ্যাঁ আর প্রশ্ন করা যেত না আমরা তো বাংলাতে ইংলিশে বেশি ভালো হয় কোনটা ভালো আসলে জেনে করা নাকি না জেনে করা না জেনে করলে না শান্তি থাকে আরে ভালো হয়ে গেছে হিট হয়ে গেছে আর নো হ্যাঁ আমি তো জানি এটা হিট হবে অ্যারেঞ্জমেন্ট দেখি তোমার মনে আসে কিন্তু এটা হ্যাঁ আর না জানার মজাই আলাদা না লটারি থেকে কিনে রাখছি ফার্স্ট আমি নিউ ওইটার মজা মিলছে যেমন আমার বাবা প্রাইজ বন্ডের প্রথম পুরস্কার পেয়েছিলেন কাগজে লেখা ছিল প্রাইজ বন্ডে আমি বাংলায় বলি ইংলিশে বলি আবার একটু দেখ না ভালো করে কি যে পরে আর কি এটা এই ঘটনা আমি 1001 নাম্বার এটা লাকি ম্যান কিভাবে মিডিয়া জগতে প্রবেশ করলেন মানে চাকরি বাকরিতে হবে না সে আমার থেকে আমার বাবা আগে জানতেন আর মিডিয়া জগৎটা আমি জানতাম না এটা ওই যে আলম ভাই ডাকলেন আমাকে গেলাম মাত্রাতে পরের দিন সকাল 6টার সময় চন্দিনী মা উদ্যানে আসতে বললেন কোনটা ক্যামেরা জিঙ্গে লিখলাম কিছু জানতাম না মানে যা যা বললো তাই তো করলাম আর ন্যাচারালি সরকারি ঘরের ছেলেমেয়েদের তো খুব বাধ্য হয় ওবিডিয়েন্ট টাইপের হয় না ওই দা জি জি সালাম যখন যা বলতো তাই করতাম তা প্রতিদিনই মোটামুটি ডাকতো আমি কখনো বলতে পারি না যে আমি তো জিনিসটা জানি না ন্যাচারালি এই তুমি লাল শার্ট নিয়ে আসবা কালো প্যান্ট মানে লাইক দ্যাট তা ওই কাজ করতে করতে তো ক্লোজ হয় তখন আমি বললাম আফজল ভাই যে ও তখন হঠাৎ করে একদিন আমি আর আফজল ভাই বর্ষা বলতেছি পল্লব আমি তখন বলছি বড় ভাই অনেক ছেলে বন্ধু বান্ধব আছে আমাকে মডেলিংয়ে কথা বলে ওদেরকে ডাক দিবো হ্যাঁ হ্যাঁ তুই ডাক দে আর একটা কাজ কর যদি সালা এখানে বাংলাদেশে মডেলিংয়ের কোনো ইনস্টিটিউট থাকতো সেই 90-91 সালে তো আমি তারপরেই দেখলাম যে মানুষের ব্যাঙের ছাতার মতন আমি দুই তিনটা জায়গায় গেছি দেখলাম যে অল কমার্শিয়াল ব্যাপারটা হয় কি শেখার জন্য গিয়েছেন দুই তিন না ক্লাস নিতে আমার ক্লাস নিতে বলে আমি কি ক্লাস নেব পড়াশুনো করি নাই এখন ওখানে যে কিভাবে র‍্যাম্পে হাঁটলাম এখন যদি 10টা মানুষের সামনে একটা ছেলে বা মেয়েকে বলে এই তুমি হাঁটো তো ও যাই হোক না কেন ভাই আমি হাঁটবো মানে মানে নার্ভাস হবে আমার যেটা হয়েছে সেটা তো 8টা মানুষের মধ্যে হতে বাধ্য রাইট তা এখানে শিখাবো কি পরে দেখলাম কি না আসলে মানুষ অনেকে যে জানে না সে জানেই না আমি তো মনে করেন দেখে হয় নাই তুমি এভাবে দাঁড়াও মানে বকা টকার ওই সাইটগুলো যেহেতু এখানে আবার ইংলিশের একটা ব্যাপার স্যাপার থাকে হে ম্যান হোয়াটসঅ্যাপে মনে হয় যাই হোক তা এখানে ব্যাপারটা হচ্ছে কি নিতে গ্র্যাব করার ক্ষমতা লাগে আর টাওয়ার ফ্যাশন শো 91 সালে এবং আপনি একই বছরে আফজাল হোসেনের নির্দেশনায় কাজ করেন এবং সেটি ছিল গার্লিক হেয়ার অয়েল গার্লিক নো নট হেয়ার অয়েল গার্লিক অয়েল ফর হার্ট রসুনের গুণে ভরা হ্যাঁ লাস্ট ডায়লগ রসুনের গুণে ভরা ড্রাগস গার্লিক অয়েল ক্যাপসুল রাইট এটা ছিল লাস্ট সিন এবং মজার ঘটনাগুলো আমরা একটা শুনতে চাই আমি শুনেছি যে মায়ের কাছ থেকে 30 টাকা নিয়ে আপনি গিয়েছিলেন ট্রাউজার পরে ভোরবেলা এই যে টোটাল কাহিনীটা বললাম না তা 91 সালে তো কোনো ইনকাম নাই মানে তোর টাকা লাগবে কেন প্রথম প্রশ্ন যার কাছে যান কি করব কেবল এসএসসি কমপ্লিট হ্যাঁ এসএসসি কমপ্লিট তো টাকা লাগবে কেন এর উত্তর কি দিব আমি বলতে তো পারতেছি না তো রাতে কি ব্যাগ মানে কোনো জামা কাপড় ঢুকাইছি না কিছু না যা কি না কি কইছে আমার মনে নাই যা পাইছিলাম তাতে আসা যাওয়া পর্যন্ত হয় এরপরে আপনি 3000 টাকা যে হ্যাঁ অফকোর্স 3000 টাকা তো 3 লাখ টাকার উপরে 4 মাস ধরে নাকি খরচ করেছে আরে 4 মাস না কতদিন ধরে করতে যাই না তবে আমার সব বন্ধু বান্ধব তো কেউ তো ইনকাম করে না এখনো অনেকে শিল্পপতি 1000 কোটি টাকা মানে ডাজন্ট ম্যাটার বাট ওই টাইমগুলোতে কই আমি তো দেখি না আমার তো মনে পড়ে না আমি তো 91 সাল থেকে টানা কাজ করা শুরু করছি না তো টাকা তো কি নেই ওকে সব কান্না পাটি আমার কাছে ভাই আমার এটা কিরে তুই কান্দিস কেন টাকা দিয়ে যদি কান্নারে হাসি করা যায় আই ডিড দ্যাট
হ্যাঁ এটাও শুনেছে যে আপনার টাকা কখনো ওই বাসা পর্যন্ত যেত না আপনি দেখা যেত বাসায় তো টাকা দরকার না ইনফ্যাক্ট মানে আচ্ছা সেই সময় যে আফজাল হোসেন নির্দেশনা কাজ করলেন সেটাই তো আসলে অনেক বড় বিষয় কারণ তিনি একজন স্টার মেকার ছিলেন তারপর আপনাকে সবাই চেনা শুরু করলো তো রাস্তায় যখন কাজ করলে বোঝা যায় না কেমন হচ্ছে না হচ্ছে হ্যাঁ যেমন আরেকজনের কমেন্টে আমাকে তো কেউ শিখাই দেয় না এটা কি এভাবে করতে হবে ওর মধ্যে যতটুকু ভালোর মধ্যে করা যায় তারপর সাবের ভাই মানে আমি কাজ করার বহুত বছর পরে আরে তুমি কি ওইটা কারণ আমি দেখতে ফেয়ার তো স্ক্রিনে মানুষ মিলাতে পারতো স্ক্রিন দেখে তো মানুষের বোঝা যায় না খুব কম তা পল্লব এটা অনেক পরে শুনতে পাচ্ছি হ্যাঁ আর এটা শোনার জন্য তো কাজ বুঝতে বুঝি নাই তো আমি এটা টিভিতে যাবে টিভিতে দেখতে লজ্জা লাগে ওই 91 সাল থেকে টিভি দেখতে আমার লজ্জা লাগতো তো আমরা যখন শুটিং করি মনিটর দেখে একটা ধারণা হয়ে যায় ওর উপরে কিছুটা সেন্ট কিছুটা বিদেশের অনেক বড় বড় আর্টিস্টের নাম বলতো আমার সাথে অনেক মার্ক রবিনসন এইসব আমি রাজ্জাক ভাই কবরিয়া বা বিদেশ তো দূরের কথা কারো চিনবা আমার তো কারো চিনি কি তা আমি প্রথম 94 করলাম বিবি আপার বিবি রাসেল সবকিছু মিলে ওয়ে অফ টকিং যতক্ষণ সময় আমি ওনার সাথে আমি একটা ইনার কাছে শিখেছি র্যাম্পে দাঁড়াবা কিভাবে কোন পাতে শুরু করবা 90% লোক জানে না এরা তো জানতেই চায় না টাকা পার্টি মানে লাইক জানা বা শেখার আগ্রহ আলাদা জিনিস আচ্ছা আপনাদের সমসাময়িক সবার সেই শেখার আগ্রহটা ছিল যে কারণে আমি সবারটা জানি না আমি আমারটুকু বলতে পারি এবং না শিখলে তো কাজ করে না তোমার রেসপেক্ট না থাকলে তুমি রেসপেক্ট পাবা না আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আফজাল হোসেনকে আপনি বলছিলেন যে আপনার কিছু বন্ধু আছে যারা মডেলিং করতে চায় এই কাজটিও কিন্তু অনেকে করতো না সবাই হয়তো এককভাবে নিজের ক্যারিয়ার অফার ওয়ার্ডটা জানেন অফার এই ওয়ার্ডটা আমি জানতাম না মানে আমি আপনাকে বললাম এটা অফার বলে ইও তোমাকে অফার আমি এই তোরে বলছিলাম মানে বাংলা কিন্তু আমরা এরকম বলি তা একদিন শুনি যে আমি ওনাকে অফার দিলাম উনি বললেন যে ইয়েস নো এত গুছানো ছেলে আমি না তুই করবি হবে তা হয় কি সবাইকে দিয়ে সব কাজ হয় না আমি হয়তো কি ধরেন সে ফর এক্সাম্পল আমার আজকে শুটিং নেই আমি শুটিং সেটে মানে নিজের থেকে মানে কে বিরক্ত অবিরক্ত তো পরের কথা সো ওটার প্রতি আমার ভালোবাসা আছে মানে লাইক ক্যামেরাম্যান অসুস্থ হলে কিন্তু ওনার বুঝে নেই মানে তো আমার শরীরের অংশের মতো আজকে পর্যন্ত সানক্রেস্টের বিজ্ঞাপন করলাম করার পরে পল্লব কোকের বিজ্ঞাপন আসছে হ্যাঁ ফয়সালকে তখন আমি ফয়সাল তানিয়ার সুইটি এই তিনজনকে কি ফ্যাশন শোতে নিলাম মোস্ট প্রায় 93-94 ফয়সাল গুড লুকিং ছিল তখন ও তখন টিভিতে ম্যাকগাইভার দেখায় তা আমি টিএসসিতে বসা আমার এক বন্ধু নাম হলো চন্দন আমি বললাম যে এই পোলাটা কেড়ে তোমার বলছে তো ফয়সাল চিনো আমি না আমি কিসে পড়ে পাবলিক এডে ডাক দে তা ডাক দিছে আমি বললাম যে আমি বসা তো দাঁড়ানো মডেলিং করবা তো ভদ্র ছেলে যে আমাকে দিয়ে হবে ভালো ছিল ভাই স্যার তো ইয়ে আনছে পরের দিন ছবি আনছে 10 জনের মধ্যে বিয়ে বাড়িতে তা আমি ছবিটা নিয়ে গেলে আমার বলে যে এটা কে এ না ওই ছেলেটা তারপরে আমার FDC 3 নম্বর ফ্লোরে শুটিং পড়লো হ্যাঁ আমি আর মৌ তখন অনিম আর ফয়সাল আসলো তা আমাকে রাত্রি 3টার সময় বলে যে ওই ছেলেটা আসছিল একে দরকার ওকে ফ্রি করার জন্যে আমি ওর সাথে কক্সেস বাজার যাই হ্যাঁ কোকের বিজ্ঞাপন আমি কোনো চ্যানেলে ইনফ্যাক্ট ইজ দ্য সেকেন্ড টাইম আই মিন লাইক মাছরাঙা মানে কি বলবো আর সেখানে আমাকে এটিএম চাচা মারা গেছেন উনি ইমোশনালি বলে গেছেন যে ওনার বডি যাতে FDC-তে না নেওয়া হয় আমি দুপুরবেলা সংবাদটা পেয়েছে আমি ওনার ওখানে যেতে যেতে না ওনাকে কবর দেওয়া হয়ে গেছে আমার বড় ছেলের ওখানে তা আমি বললাম যে আপনারা এত লোক যেখানে যে ইন্ডাস্ট্রিতে একটা লোকের জন্ম হয়েছে ইমোশনালি বলতেই পারে যে তাকে ওনার জীবনের এই কথাটা শুনলেন আর যে এত কথা বলছে এগুলো ওনাকে FDC-তে নেওয়া হয় না আরে ভাই আমাদের তো শিল্পীদের মরে গেলে তো খবরই নাই সেখানে তো FDC-তে একটা জায়গা আছে যেখানে যে দাঁড়াইতে পারতেছেন 3-4 যাই হোক
এইসব যদি চোখের সামনে লিজেন্ডারি লোকরা যদি এই ইমোশনে এই কথা বলে তাহলে তো মনে হয় যে শুটিং এর পরে চাকরি ধান্দা করি বা ব্যবসা ধান্দা করি কোনোটাই হয় না আমাকে ম্যাক্সিমাম মেয়েদের গার্জেন শুধুই মডেলিং করো মানে খুব বাজার টাকা আর কিছুই করো না মানে হের মেরে খাইতে পারবো কিনা আরে কামন রেসপেক্ট অন্য জিনিস আমি ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি খুব ভালো জায়গা ট্রাস্ট মি অবশ্যই মশা মরা মানুষ কামড়ায় না বিলিভ মি বদনাম তো ইন্ডাস্ট্রি লাগে না করা যায় আরেকবার কিন্তু গান করতে ইচ্ছে হচ্ছে তোমার রেশমি কালো চুল দেখে পাগল আমি হবই তো তবে এই গানটা আমি পল্লব ভাইয়ের কাছ থেকে শুনতে চাই ও এটা সফিপুর আনসার ক্যাম্পে আচ্ছা এইটা ঢাকাতে গেলাম তা শুটিং করতে করতে যে শার্টটা পরা ছিলাম ওটা এদিকে ঘেমে গেছে এদিকে শুকনা মানে যে কোনো একটা সাইজ শুকনা হয়েছে তা ধরলে বাজে লাগতেছে তো ওখানে একটা শর্ট আছে যে স্লোপিং না ছবি বড় আনসার ক্যাম্পের ভিতরে যে লেকটা আছে ওই লেকের পাড়ে এগুলো তো প্রি প্ল্যান করা থাকে না ইনস্ট্যান্ট যেটা ভালো লাগে তা এটার জন্য সিঙ্ক্রোনাইজেশন দরকার সবার সাথে সবার তা সাবের ভাই হলো ডিরেক্টর আমি দিছি সাবের বিখ্যাত মানুষ আর বুলু ভাই হলো ক্যামেরা আনোরসেন বুলু তা আমি বলছি ভাই এটা কী করো মধ্যে যে ভিজাই ফেলাই তা আমাদের তাকাইছে আমি শার্টটা খুলে ওই ওই পানিতে পুরোটা ভিজাই একটা কালার করছি করে ওইটা পড়ছি এমনি শর্ট দেয় না তোমার রশ্মি কাল করে যে ওটা ওখান থেকে হওয়া আর কি হ্যাঁ বেশ করেছি খোপা খুলেছি হ্যাঁ শর্ট তোমার রেশমি কালো চুল খুলে পাগল আমি হবই তো দেখেন এইটা এই দুই তিনটা কথা না তিন বারোটা শুটিং শুরু করলাম তিনটাই শেষ এইটা যে মানুষের মুখে মুখে থাকবে এখন ও মাই গড আর যেটা মুম্বাই থেকে সাজিয়ে গুজিয়ে সেই খবরই নেই সো ইন ডু নট নো তোমার কোন কাজ কোথায় কার সাথে জাম করবে আচ্ছা এটা তো একটা ম্যাজিক মানে ম্যাজিকটা তখন কিভাবে তৈরি হতো মানে এটা আমি বলতে পারবো না সে ফর এক্সাম্পল হ্যানোল্যাক্সের বিজ্ঞাপনটা যেটা গান গেলেন মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি তা যে কোনো একটা কারণে হ্যানোল্যাক্সের মালিক হলো আমিন সাহেব তা আমাকে আমি ওনাকে খুঁজে পাচ্ছি না তা আমি ওনার বাসায় গেলাম যে আমিন ভাই আমি আপনাকে কই কেন বাজার থেকে একটা হ্যানোল্যাক্স কিনলেই তো হতো বডি দিয়ে তো সব নাম ঠিকানা দেওয়া আছে আমি ভাবি বলতেছি আমি জি মানে যাই হোক মানে ফর্চুনেটলি হোক আর আনফর্চুনেটলি হোক প্রোডাক্ট মডেল আমি হয়েছি ঠিকই কিন্তু আমার হ্যান্ডলক্স ছিল না এবং মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি আপনার লিভার ব্রাদার্স এর ফেয়ার অ্যান্ড লাভলি ওর কম্পিউটার হয়ে ফেয়ার অ্যান্ড লাভলি ড্রপ করলো হ্যান্ডলক্স জাম্প করলো বিজ্ঞাপন যে মানুষকে এখান থেকে এখানে নেয় শুন মানে যা বুঝলাম ধরেন কোন জায়গায় হ্যান্ডল মানে হ্যান্ডলক্স ছাড়া কোনো নামই নাই কোনো ফেয়ার অ্যান্ড লাভলির নাম দেয় দিস ইজ অনলি ফর দ্য বিজ্ঞাপন এবং এই যে মনে আছে না রেশমি কালো চুল নারকেল তেল অন্য তেলের খবরই নেই এইভাবে বেরোয় আর কি জিনিসগুলা আমি রেজলাং তিব্বতের ওনার ওনার তো চোখের মণি এবং ইভেন কি আমিন সাহেব হ্যানোল্যাক্সের আমাকে তো বলতো এটা এটা করতে তারপরে না ট্র্যাকিং করা হয় যে আর ওই যে অনেকে না আমি এত টাকা নিচে করবো না এটা তো ঘরেই শিখিনি মানে ঘরে আমি ওই বাজার থেকে 10 টাকা চুরি করা মিঠুনের নাচ ভালো লাগতো অমিতাভের স্যুট পড়া ভালো লাগতো ওই যে যেটা লাগে আর কি তো ওনার ওগুলো দেখে আয়নার সামনে আমরা করার চেষ্টা করি না এখন শুনেন মানুষ তো কেউ শিখে জন্মায় না জন্মের পরে আগ্রহ সুযোগ পরিস্থিতি মানুষকে অবস্থা নিয়ে যায় তা আমার ওই ডাকতো ভাল লাগতো ওকে করতে 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 এইভাবে কিভাবে কিভাবে জানেন এবং কাজগুলো এত জনপ্রিয় হয়েছিল যে কারণে নাটক থেকে আপনাকে ডাক আসা শুরু হয়েছিল এবং আপনি প্রায় শত সহস্র নাটক করে ফেলেছেন এবং বাংলাদেশের প্রথম যে প্যাকেজ নাটক সেটিতে আপনি একটি ভূমিকায় অভিনয় করেছেন আর একটা মজার কথা বলি জি ইন্ডাস্ট্রিতে কেউ কারোরে বলে না সুযোগ দেয় না যদি কপাল খায় আরে বাবা তোমার কাছে তুমি করবা হ্যাঁ যে আমি আমার ইস্ত্রি করা আয়রন করা জামা কাপড় শুটিং আমি যাদের নাম বলে না সবাইকে তুলে তুলে দিছি মানে আমার শুটিং পিছিয়ে গেছে আর কি তা এইসব অনেক ধরনের হিসাব রাতের বেলা শুনি যে ক্যারেক্টার নাই এটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশি হয়েছে আমার সাথে তো হয়েছে বটেই সরি মানে এত সুন্দর করে বলছেন না পল্লব তো আমার ডিগনিটি তো বাড়ি খাবে আমি বললাম যে কী ব্যাপার বুঝে উঠতে পারতাম না তাহলে মনে ডাইরেক্টর আমার ভালো চাইছে ক্যারেক্টার দেন নাই উনি পরে শুনলাম যে না ওইটা আমার কাছে ছিল অভিনয় আসলে এই অঙ্ক হয়েছে পরে করলাম যে লাশের ক্যারেক্টার দেন জাস্ট বডি কাপড় পরে শুয়ে থাকুন মানে ঢুকি আগে ওইটা নিতেও ভয় পায়
ট্রাস্ট মি, লাস্টে বললাম আমি যে একটা ছবি তো তিন ঘন্টা, তিন মিনিট দেওয়া যায়, ঘন্টা এক মিনিট, লাস্টে দেড় মিনিট, ওকে তাই সই। ও যদি আমারে দেড় সেকেন্ড দিত, মনে রাখবেন সাদা শার্টে কালো দাগটা চোখে পড়ে, দাগ দেওয়া লাগবে। পারফরমেন্স গান যাই বলেন না কেন, মনে দাগ না দিলে আমি আপনাকে মনে রাখবো কেন? হোয়াট ফর? রাইট। আর ইন্ডাস্ট্রিতে যা দিবেন পাওয়ার আশায় দিলে তো কিছুই পাবেন না। আপনার কাজ করে যান, কে দেবে না দেবে দূর কি বাদ। জি, এবং আপনি চলচ্চিত্র অভিনয় করেন পরবর্তীতে, বিয়ে বাড়ি নামে একটি চলচ্চিত্র, বিয়ে বাড়ি একটা, হ্যাঁ, যেখানে শাকিব খান ছিলেন, রোমান আছে, একটি চলচ্চিত্র অভিনয় করেছেন, কিন্তু আপনি সাইন করেছিলেন অনেকগুলো চলচ্চিত্র। হ্যাঁ, ওই ঘটনা বলে তিন দিন লাগবে, ওগুলো দরকার, ছোট ছোট করে আমরা শুনতে চাই। মানে ইমোশন বেস একটা ছেলে, সে ফর এক্সাম্পল 97 মানে হলো 23, হ্যাঁ 25 বছর আগে, 25 বছর আগের পল্লব আর 25 বছর পরের পল্লবের মধ্যে অনেক তফাত। তখন মনে করেন ইন্ডাস্ট্রিতে একটা ফোন আসা মানে একটা ছেলের স্বপ্ন বাস্তবায়নের একটা রূপ, রাইট? সেখানে সই করলে তো আর কিছু লাগে না, তো সেই জায়গা থেকে ফিরাই দেওয়া, ফিরে আসা না, এটা ডোন্ট ওয়ারি, সো মাস্ট গো অন ব্রাদার, এখনই বলার দরকার নেই। একসময় জনপ্রিয় মডেল ছিলেন, এত নাটক করলেন, তারপরে সেই জায়গা থেকে আপনি সরে এসে আপনার ভক্তদের কষ্ট দিলেন কেন? মন খারাপের জন্য কাজ করতে পারিনি। ঠিক, কেন মন খারাপ থাকে না? নানা কারণে, আর আমি একটু ইমোশন বেস, আমার মারতে হলে ভালোবাসতে হবে, আমি তো বাজে ক্যারেক্টার, যদি চ্যালেঞ্জ করেন তাহলে সমস্যা, সেটা আমার নিজের সাথে আমি নিজে বুঝি, তা নিজেরা বড় করছি, কয়েকজন কাজ বদন্ত করে দিয়েছিলাম যে কাজ করবো না, পারতেছিলাম না। আর এমন পরিবারে বড় হওয়া, রিভেঞ্জের চেয়ে মাপ বেশি, রিভেঞ্জের ক্ষমতা থাকা সত্ত্বেও মাপ করে দেবে, মানে আজকে পর্যন্ত আমি এমন হয়েছে, আপনার মামলা আমি নিয়ে আমি জেলের থেকে বেরোইছি, তা আপনারটা তো পেন্ডিং ওয়েট। আচ্ছা, শুটিং এর কিছু স্মৃতি আমরা স্মরণ করি একটু। শুটিং এর স্মৃতি তো আমার জীবনে, আমি তো অন্য কিছুই করি নাই। আচ্ছা, যখন স্মৃতি যখন আপনি কিংবদন্তি হুমায়ুন ফরিদের সাথে কাজ করেছেন, আমাদের প্রিয় একজন, ও মাই গড, তার সাথে তো অনেক ধরনের অভিজ্ঞতা আছে, ইমোশনাল পার্ট। আরে, এইভাবে লোক মরে গেলে কার পা ধরে সালাম করবো? সেখান লোক তো আর কয়েকজন, আমি একদিন বলতেছি ফরিদি ভাই লম্বা ডায়লগ কিভাবে দিব, কয় দম নে, দম নে, আমার শিখা প্র্যাকটিসটা দেখা দিল, মানে প্রশ্ন না করলে না আমার না ভিতরে ঢোকা ছাড়া উপায় থাকতেছে না, আমি ভাবছি যে উপর দিয়ে মেরে দিব, কিন্তু আসলে মিথ্যা বলা হয়ে যাবে, মিথ্যা বলবো, চাই আপনি ভিতরেই ঢোকেন। যেটা হুমায়ুন ফরিদি আপনাকে বলেছিলেন যে ক্যামেরা সামনে অভিনয় করতে ক্যামেরা আপনাকে খুঁজে নেবে, হ্যাঁ ফরিদি ভাই একটা জিনিস, মানে জিনিস মানে ইন অল রেসপেক্ট, ফরিদি ভাই মন খারাপ করে মরে গেছে, সাদেক বাচ্চা ছিলেন না উনি, আমাকে একদিন চিটং ইয়েতে এয়ারপোর্টে কানতে কানতে বলছে পল্লব তুই তো বেলাভূমি, বেলাভূমি মানে আমি জানতাম না, বেলাভূমি মানে নাকি সমুদ্রের যে পাড়টা, যে পাড়ে এসে বিকালবেলা বাড়ি খায়, ইটস লাইক ওই ওরিয়েন্টেড, ওই লোকটা ডাবিংয়ে যাওয়ার তিন দিনের মধ্যে মরে গেল মানে। আর ফরিদি ভাইয়ের ব্যাপারটা হচ্ছে কি, ফরিদি ভাইয়ের ব্যাপার বলতে পারবো না, মানে মারা যাওয়ার পরে নিয়ত করছিলাম যে কোনো আর্টিস্টের সাথে মানে ক্লোজলি মিশতে পারবো না, কিন্তু ফর্চুনেটলি হোক আর আনফর্চুনেটলি হোক মন বলে একটা কথা থাকে, টান দিলে কিছু খর থাকে না। রুবেল আহমেদ, রুবেল রুবেল ভাই দাঁড়ায় গেল কোন জায়গা থেকে এসে যে তুই কি ব্যাপার, তুই মন খারাপ কেন? এখন হচ্ছে কি এমন টাইপের পার্সোনালিটি মানুষ বন্দ্যোপাধ্যায়, এনাদেরকে দেখে জিন্সের প্যান্ট পরা শিখছি আমি, আমি তো বটেই, তো এই লোকগুলো সামনে পড়ে আসলে না নিজের কাছে মানে কাকে দেখতেছি এরকম এরকম লাগে আজকে পর্যন্ত, অবশ্যই রেসপেক্ট থেকে, রাইট? কারণ সেই সকাল সন্ধ্যার খোকা ভাই মানুষ বন্দ্যোপাধ্যায় আমার সামনে, হ্যান্ডসামের যে লেভেল থেকে বাংলাদেশে আমি তো আর দেখি না, যেমন কথাবার্তা ব্যবহার গেট আপ পড়িতে ভাই, হ্যাঁ র কত হইতে পারে। এখন ওনার সাথে আমার একটা জায়গায় সিঙ্ক হয়েছিল, উনি আমাকে খুব ভুল বুঝতেন এবং ভুল জানতেন, এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আনায় হাল্লা আমাকে শুটিংয়ে ফেলছিল, উনি আমাকে কী বলছে 1000 মাপ চেয়েছিলেন, আমি বলছি ফরিদি আপনি আমাকে এগুলো বলতেছেন কেন, মানে তুই আমার ভুল বুঝিস না মাপ, আমি কেন মানে কেন বলতেছেন? পরে আমাকে বললো, বললো আমি তো চলাফেরা জানতাম যে তুই মানে মানে ইউনো নট ইন এ গুড সেন্স, লাইক অফ ট্র্যাক একটা ছেলে, বাপের অঘাত আছে, গান শোনা গাড়ি চালানো কিছুই না, ওটা আমার ঘরের বাইরে একটা পার্ট, লাইক আমার ভালো লাগাটা যাতে অন্যের ডিস্টার্ব না হয়, মানে ইচ্ছা করে ডিস্টার্ব তৈরি করতো, আমি এমন কোনো কাজই করি না কেন? তো তো উনিটা বার করতো অনেক সাথে শুনছে, যেমন ইন্দ্রপুর স্টুডিওতে শুটিং করছি তখন আমাকে বললো যে এটা হলো উত্তম কুমার বসতো, তা ভরা ক্রাউড, ফরিদি ভাই থেকে শুরু করে ইন্দ্র কিশোর কাকা সাবের ভাই ওই লেভেলের লোক, হ্যাঁ কলকাতা শুটিংয়ে গেছে এই সেই, আমি বললাম যে ইন্দ্রপুরে দেখলাম উত্তম কুমারের চেয়ার, তা আমাকে ফরিদি ভাই
চেয়ারে বসছিলি? আমি দেখলাম যে দিস ইজ দ্য শো। হ্যাঁ হ্যাঁ, ওই চেয়ারে তো বসে তো মেকআপটা করছি। আসলে চেয়ারে আমি করছি সালাম, উনি পাট করে বডিটা ঘুরাই নিল, আমাকে সাবাস। বুঝুন না কি করছি আমি, উত্তম কুমার চেয়ারে পল্লব বসতে পারে নাকি? তাহলে তো এডুকেশন বৃথা। তা আমি কইছি হ্যাঁ হ্যাঁ, ওখানে বসেই তো শুটিংটা করলাম। বুঝুন নাই কতটুকু নেকেডলি নিতে পারে, সব নিছে কিন্তু। জীবনে সুযোগ পাইছিল সব স্বীকার করে গেছে, বললো আমার মাফ করে দে। মানে লাইক আমি বলি যে পরে মানে মাদারীপুর টেক্সটাইল মিলে আমরা যখন শুটিং করলাম মোহনার, আমার হাতের মোবাইলটা ওনার দেওয়া, লাইক ওনার নাম্বার। অনেক বড় স্টোরি ব্রাদার। এগুলো একবার নাকি একটা মজার ঘটনা হয়েছিল, আপনার বারবার ফোন আসছিল, পরে আপনার ফোনটা ডোবায় ফেলে দেন দিঘির সামনে, দিঘির সামনে রাত্রি 3:30 সময়। হ্যাঁ হ্যাঁ, শুধু ফোন আসতেছে, গার্লফ্রেন্ড ফোন করলে তো ঘুরে ঘুরে কথা বলে লাগে দেখি। তবে ফোন কার? তা আমি দেখলাম যে তোর এত বাজে কেন? আমি চিনতেন কই ফেলাই, আমি ফেলান ডিস্টার্ব, উনিও ফেলছে, আমি তো বাঁচাইছেন বস, এটা পারতেছিলাম না আমি। হ্যাঁ, তো উনি আমার নর্মাল জিনিস দেখেন ওনার লেগে গেছে যে সালা যা জানতে দেখে আরো খারাপ। আমাকে ডিটেলস বসে বললো আমি তোকে ওইভাবে চিনতাম, এবং আমি যে মোহনাতে যে ক্যারেক্টার আমি করেছি সেটা বাংলা আর কেউ ছিল না দেখে আমাকে নেওয়া। ট্রাস্ট মি, আমার এই পারফরমেন্স করার জন্য এটা সিং করে দিছে গড, শুটিং এর ডেট পারফর্মার পাই না, যেটা ডাক দিতে হয় কিনা বলে দেখা যায় যে এটা ওরই লাগছে। তো শটটা ছিল উনি তারিনকে রিভলভার ধরছে, আমি ওনার পিছনে ধরছি, মানে ওই জায়গা থেকে সিন শুরু। ফরিদা একটা অসম জিনিয়াস পারসন ছিলেন। একটা বিরতির পর আবার ব্যাক করলেন, একটা নাটকে অভিনয় করলেন, সেই জায়গাটার বিষয়ে জানতে চাই। হঠাৎ দেখা না করি না, মানে ইনফ্যাক্ট আমার একটা বন্ধু, ও অনেকদিন পরে কর, বাট আমার কাছে ভালো লাগে নাই। বাট ওখানে একটা জিনিস ভালো লাগছে, ওখানে যে ক্যামেরাম্যান ছিল ছেলেটার নাম হলো সোহেল, ও আমরা যখন কাজ করি তখন ও অ্যাসিস্ট্যান্ট ছিল, 4 নম্বর না 5 নম্বর। আমি বললাম ক্যামেরাম্যান কে? ওই ড্রামাটার তার সামনে পড়ে আসে না। তা আমি বললাম ক্যামেরাম্যানটা কোথায়? তা আসছে, আমাকে সোহেল তুই জানি কি সোহেল তুই? বড় ভাই আমি এটার মেন ক্যামেরাম্যান। আমি না ওইটা ওরা জড়ায় ধরা ছাড়া কোনো উপায় ছিল না, মানে ও আমার কাছে পারমিশন নিতে আসছে যে ও এন এই যে জিনিসগুলো আমি সোহেল তুই মানে এরকম। এখন আর অনেকদিন পরে গ্যাপ না, প্রত্যেকটা জিনিসে না সময় লাগে। কীরকম আমি বলি, আমি যে সময় তো কাজ শুরু করেছিলাম তখন তো জানতামই না যে এটাকে এই বলে এটা করে, তখন আমি আসলে বুঝি নাই। এই যে দীর্ঘদিনের যে গ্যাপটা দিয়েছি না, তখন একটু টিভি দেখি তখন বুঝি আচ্ছা ও আচ্ছা, মানে এই সময় তো দিই নেই। আর আমি সবসময় কাভার থাকতাম লাইক গাড়ি, 5-star হোটেল, দেশ বিদেশ। এখন যেমন ওকে গাড়ি দরকার নেই, একটু অন্যভাবে মিশি, তখন আমি বুঝি। আমি একদিন বাসের মধ্যে আমাকে ভদ্রলোক টান দিয়েছে, আপনারা দেখার জন্যে ভাই আমি ব্যাটারি ভাড়া করে টিভি দেখছি। আমি জড়া ধরছি, আমি মাই গড আমার দেখার জন্যে, হায় হায় রে মাই গড। আমার বাবা আরও ভালো কথা বলছে, আমাদের ব্যাংক টাউনে বাড়ি আছে, তা অনেক সময় মিস্ত্রিদের টাকা দিতে পারতো না, তো মিস্ত্রি হ্যাঁ আপনার ছেলে হিরো, কোটি কোটি টাকা। আপনি আমার বাবা কই এই মানে ওখানকার রেশ আমার উপর বোঝেন না, আপনি নাকি হিরো, আমাদের নাকি কোটি কোটি টাকা টিভিতে দেখা যায়। বাবা কই মানে তোর জন্য তো বাড়ি বানাতে পারতেছি না। হ্যাঁ হয় সবকিছু মিলে, আবার পজিটিভ সাইড মানে কি, আমি ব্যাঙ্গালোরে আমার বাবার ওপেনার সার্জারি ডক্টর সেটি করবেন, আমি ওখানে 32 ব্যাগ রক্ত পেয়েছি, যেখানকার বাতাস আমি চিনি না, বিকজ অফ দ্য মিডিয়া আমাকে চিনে ফেলছিল বাংলাদেশের স্টুডেন্টরা। শুনেন, প্রাপ্তি হিসেব করে কাজ করা যায় না। এবং আপনারও তো ওপেন হার্ট সার্জারি হয়েছিল? ইয়া, দ্যাট ইজ 16। আগের দিনও তো তার সাথে, হ্যাঁ ওই তো গেট খুলছে। আরে আমরা তো সকাল 8:45 পর্যন্ত তো একসাথে, তো 9টায় ও গড ওই দিন থেকে ইনফ্যাক্ট আমরা দুই ভাই, ও আমার 8 বছরের সিনিয়র ছিল পলার দা, তা আমাকেও বলছে যে বললাম আমার না গলায় লাংস মানে কি লাংস ইনফেকশন আছে, পেইন কিলার। তা ইনফ্যাক্ট যেটা হয় না, শুনি যে মানুষের জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে অনেক ধরনের সুন্দর সুন্দর কথা কিন্তু আমরা শুনতে ভালো লাগে, পৃথিবীতে ভারী বস্তু, বাপের কাঁধে ছেলের লাশ, আরে তুলে দেখ দেখে বলা যায়। তা এই জিনিসগুলো যে প্রবাদগুলো শুনেছি ছোটোতে বড় হয়েছি, ধরেন গিয়ে আমি সকালে স্নান ধরবো শুটিংয়ে, আমি ওর ঘরে যাই না, আমি সামাও শুধু গেছি, আমি কিন্তু শুটিংয়ে চলে যাওয়ার কথা। যেই আর কি ঘটনা পরে ওকে চেয়ারে বসায় দিয়ে গার্ডিয়ান তো যে চেয়ার থেকে এর মাঝখানে অনেক ঘটনা বসে তাকায় আছে, তখন মা বাবা এই বাসায়, ভাবি বাচ্চা সব এই বাসায়,
তুমি ফোন নিয়ে বলতেছি আমি আল্লাহ আমি ওকে কি বলবো মাকে কি বলবো তোর বউকে কি বলবো ওই করতে করতে কিভাবে কিভাবে জানে কিভাবে কি বলতে পারবো না সিনেমা বা গল্প তো তাও লিখে এটা সেটা করা যায় এবং তারপর 2018 সালের 2 অক্টোবর আপনি বাবাকেও হারিয়েছিলেন উনি মারা গেছেন ওনাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য কত ব্যস্ততা টেকনিক্যাল মিটিং ছিল পিছানো অনেক কিছু ওই ঘটনাটা যদি বেঁচে থাকতে করে একটা লোক কিন্তু হাসে মরে আমি মারা যাওয়ার পর তাজমহল 2 বানাল ডাজন্ট ম্যাটার রাইট যাই হোক জ্যান্ত বাবাকে গোসল করা মরা বাবাকে গোসল করার আনন্দই আলাদা যার জীবনে ঘটছে সে জানে আর আপন ভাইয়ের চোখ বন্ধ করতে পারলে তো আর লাগে না বেশ তো চোখ এখানে কাজ করে ব্রাদার এবং তাদের প্রস্থানের পর আপনার জীবনে পুরোটা জুড়ে আছে আপনার মা আপনার আচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে মাকে কিছু বলেন যেটা এখনো মাকে বলা হয় না মা তো দেখছেন মা আমার বিরুদ্ধে একটাই কমপ্লেইন যে তুই তো কিছু করিস না তোর কিছু হবে না আমার জীবনটা শেষ হয়ে গেল তো শুধুমাত্র তোর কারণে হ্যাঁ মনে করেন যে উনাকে যখন আমি ট্রলিতে করে হসপিটালে ঢুকাচ্ছি তখনও উনি কাছে আমার তো শেষ করে ফেললি উনার দোষ আমার তো সমস্ত কমপ্লেন আমার বিরুদ্ধে কিন্তু আমাকে থাকতে হবে আর কি বুঝেন নাই কিন্তু থাকতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে শুনবেই বা কে কাজটা করবে বা কে এর ব্যাপার আছে না মানে আমি দেরি করছি তুই দেরি করলি কেন মানে ব্যাপারটা কিন্তু এখানে আমার এক ছোটবে অ্যাক্সিডেন্ট করছে আমি বললাম যে বলু ভাই ও যখন অ্যাক্সিডেন্ট করছে পকেটে এটা পাওয়া গেছে ওনাকে ফোন করার না তা আমি ফোন করলে উত্তর দিচ্ছে এত রাতে ফোন করছে ফোনটা বন্ধ করে শুয়ে পর কিন্তু আমি শুনছি যে তার প্রবলেম জানেন আমি গেছি ওর বন্ধু আমি আমি শুয়ে আমার শুধু আর ফোন মানে যাকে খুঁজতেছে ছেলেটা সে আমার উত্তর দিচ্ছে এত রাতে ফোন বন্ধ করে রাখ ওকে ওরা সমাজের বড় বড় নাম করা ছেলে মানে লাইক এভরিবডি নোজ দেম পুরাটাই চাইছে তারা যতটুকু আমার পক্ষে সম্ভব হচ্ছে ততটুকু বিয়ে করছেন কবে বিয়ে করছি কবে জানি না তবে কেউ আসলে ফিরে দেবো না মানে লাইক যাই বিয়ে করতে পারবো না সবার দ্বারা সব জিনিস হয় না একদম বাস্তব সত্যি কথা আমি বিয়ে করতে পারলাম না আমার একটা বন্ধু 4টা বছর পর্যন্ত বিয়ে করছে বিয়ে ভাঙার আগে আর একটা স্ট্যান্ড বাই ট্রাস্ট মি কখনো মনে হয় যে পুরনো সম্পর্কগুলো যখন ছিল সেগুলো আপনার অনেক সময় নষ্ট যে সম্পর্কে স্বার্থ থাকে সেটা পুরনো আর নতুন হোক কোনোদিন সাস্টেন করে না আর স্বার্থের ব্যাপারটা হলো এরকম যে মানে আই লাভ ইউ এর মাঝখানে আর কিছু থাকতে পারে আই ডো নট নো পৃথিবীর সবচেয়ে পবিত্র ওয়ার্ড মানে আমাকে টাপ প্রশ্ন করে লাভ নেই আমি এইভাবে বুঝি আর ভালোবাসা তো উপরের দান ভালো লাগা ভালোবাসা বাজারে কোনো সস্তা জিনিস নয় যে তুমি পয়সা দিয়ে কিনে নিয়ে আসবে এবং সেই ভালোবাসা বিলিয়ে দেওয়ার জন্য আপনার একটি এনজিও পরিচালনা করেন অনাথ দুস্থ কল্যাণ এটা সাভারে ঠিকানাতে অনাথ দুস্থ কল্যাণ সংস্থা গভর্নমেন্ট রেজিস্টার একটা এনজিও আমি আমাকে প্রথম একটা কাজ দেওয়া হয় 5,000 মহিলাকে সুইংয়ে স্বাবলম্বী করতে হবে সুইং মানে সেলাই যেহেতু এই ঠিকানাটা সাভারে সেহেতু সাভারে অনেক গার্মেন্টস তা 5,000 মহিলাকে শিখাতে গেলে প্রতি 100 মহিলার জন্য একজন করে ট্রেনার লাগে তো সো ইউ নিড এ বিগ স্পেস অ্যান্ড এভরিথিং তা আমি যখন প্রথম দেওয়ার পরে মানুষ তো আস্তে আস্তে শিখে ওর মধ্যে দেখলাম যে অনেক নোংরামি বলতে এরকম হয়েছিল যে আমার ছবি আমার সব কিছু অ্যাকাউন্ট হ্যাক আমি দেখলাম যে সাহিত্যে বদনাম কামানো জানাই রাখলাম কারণ আমার নামের উপরে আমি একদিন অন্য জায়গায় পেয়েছি কী রে আমার সব কিছু ওটে ওটে আপাতত বন্ধ করে রাখা আছে আসলে কি এই জিনিস এই দেশে ভালো কাজ করে বেরো যেতে পারে আল্লাহ দান না থাকলে সম্ভব না খারাপ কাজে তো বেরোতে পারবেই না ভালোতেও করতে পারবে না এবং দিস ইজ ট্রু জি বলো ভাই আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকের অনুষ্ঠান যদি কেউ দেখে থাকেন তারা তো খুবই খুশি হয়েছে যে অনেকদিন পর আপনাকে দেখে এবং তাদের তৃষ্ণা আরও বেড়ে গেছে তো তারা যদি চায় যে আপনাকে আরও নাটক ওটিটিতে কিংবা চলচ্চিত্র দেখার আপনি কি তাদের প্রত্যাশা পূরণ করবেন সামনে কাজ যদি করি এটাই করব মিডিয়া ইন্ডাস্ট্রি কাজ করব আর কোনো কাজ করব অন্য অন্য সব কাজ ঝামেলা এটা হলো এই কাজগুলো করতে গেলে হৃদয় বড় লাগে ইন্ডাস্ট্রিতে কাজ বড় হৃদয় ছাড়া ইন্ডাস্ট্রিতে কাজকে করতেই পারবে না দোকান দিয়ে বসতে পারেন ইউনিভার্সিটি দিয়ে বসতে পারেন ডাজেন্ট ম্যাটার বাট ইন্ডাস্ট্রিতে কাজ করবেন অনেকে শুনবেন যে 5,000-10,000 নাটক নভেল করে ফেলেছে জায়গাই নেই কারণ কি ওর প্রতিদিনই অন্য জিনিস চিন্তা করে সেটে আসে হয়তো ওর 20 বছর চলে গেছে কিন্তু ওর অ্যাচিভমেন্টটা হয় নাই
দান দেয় যে শুটিং এর পরে তাহলে ওনার সাথে বসা লাগবে, অনেক অঙ্ক করে কাজ হয় না বা আমার হয় নাই। আর সবাইকে শুভেচ্ছা আমাকে দোয়া করবেন। এই তো, তবে হ্যাঁ অনেক অনেক কোনো অনেকগুলো প্রশ্ন এড়াই গেছি, প্রত্যেকটার উত্তর দেওয়ার জন্য গড আমাকে আর একটা সুযোগ দেওয়া হয়। আমি বাংলাদেশ, আমার ঘরে 47টা ক্যানাডিয়ান পাসপোর্ট, আমি দেশ থেকে যাব না। বাংলাদেশ সোনার দেশ, দুর্নীতি না থাকলে আমার সাথে যে কয়েকটা অবিচার হয়েছে পার্সোনাল, যেগুলো আমি গ্র্যাব করে রাখছি, ওইটা কমপ্লিট করার পরে দেশ ছাড়বো। লিসেন, এমন চরিত্র তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই কথার মাধ্যমে আজকের পর্বটি শেষ করতে চাই। অনেক অনেক ধন্যবাদ, আজকে সকালটি যেন আরো সুন্দর হয়ে গেল আপনার কারণে। অনেক অনেক ধন্যবাদ পল্লব ভাই, আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকবেন, দোয়া করবেন, বি গুড।